নমস্কার বন্ধুরা মধ্যকালীন ভারতের ইতিহাসে আমরা আলোচনা করছিলাম মুঘল যুগ সম্পর্কে এর আগে আমি দুটো ভিডিও বানিয়েছি মুঘল যুগের ওপরে প্রথম ভিডিওতে আমি আলোচনা করেছি বাবরের সম্পর্কে এবং দ্বিতীয় ভিডিওতে আমি আলোচনা করেছি হুমায়ুনের সম্পর্কে তো আপনারা যারা এখনো আগে দুটো ভিডিও দেখে আসেননি তারা অবশ্যই আগে ওই দুটো ভিডিও দেখে নেবেন তারপরে আজকের ভিডিওতে আসবেন কারণ আজকে আমরা আলোচনা করব শের শাহ সম্পর্কে আর শের শাহ সম্পর্কে জানতে গেলে আমাদের আগের দিনের যে ভিডিও দুটো আলোচনা করেছি অর্থাৎ বাবরের সম্পর্কে এবং হুমায়ুনের সম্পর্কে জেনে আসতে হবে কারণ সেই দুটোতে কিছু ঘটনা এই ভিডিওর সঙ্গে লিংক রয়েছে শের শাহ ভারতের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এবং এটা আমরা খুব ডিটেলসে আলোচনা করব তো শের শাহ সম্পর্কে আমি দুটো ভিডিও বানাবো আজকের ভিডিওতে আমরা শের শাহের রাজনৈতিক জীবন সম্পর্কে আলোচনা করব এবং পরের দিনের ভিডিওতে আমি আলোচনা করব শের শাহের শাসন ব্যবস্থা সম্পর্কে তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব শের শাহের বিভিন্ন যুদ্ধ বিভিন্ন অভিযানগুলো সম্পর্কে তার রাজনৈতিক জীবন সম্পর্কে তো ভিডিও শুরু করার আগে বলি যে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে দেওয়া বেল আইকনটি টিপে দেবেন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান প্রথমেই আপনাদের কাছে পৌঁছে যায় আমি যা যা ভিডিও বানাচ্ছি সব পরপর সাজিয়ে প্লে লিস্ট করে সাজিয়ে রেখে দিয়েছি সেই প্লে লিস্টগুলো দেখতে এই চ্যানেলে প্লে চলে যাবেন সেখানে সমস্ত ভিডিও পরপর আপনারা পেয়ে যাবেন তো ভিডিওগুলো আপনারা পরপর দেখবেন যেগুলো আপনাদের পরীক্ষার জন্য বিশেষভাবে উপকারী তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও আগের দিনের ভিডিওতে দেখে এসেছিলাম যে পনেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে হয় বিলগ্রামের যুদ্ধ এবং বিলগ্রামের যুদ্ধের পরে শের শাহ দিল্লির সিংহাসন দখল করেন এবং হুমায়ুনকে ভারত ত্যাগ করতে বাধ্য হতে হয় এই সময় এসে মুঘল সাম্রাজ্য কিছু দিনের জন্য পতন হয় যে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন বাবর তারপরে বাবরের পুত্র হুমায়ুন মুঘল সাম্রাজ্যের পরবর্তী সুলতান হন কিন্তু হুমায়ুনের সময় এই শের শাহ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ভারতের ইতিহাসে এবং তিনি ভারতে দ্বিতীয় আফগান বংশ প্রতিষ্ঠা করেন এবার প্রশ্ন আসছে যে দ্বিতীয় আফগান বংশ কেন প্রথম আফগান বংশ কি ছিল প্রথম আফগান বংশ ছিল লোদী বংশ যে লোদি বংশকে হারিয়ে বাবর সিংহাসন লাভ করে দিল্লি সিংহাসন লাভ করে তো লোদি বংশ ছিল ভারতের ইতিহাসের প্রথম আফগানি বংশ শের প্রতিষ্ঠা করেন যে বংশটা সেই বংশের নাম সুর বংশ সুর বংশ এবং এই সুর বংশ হচ্ছে ভারতের ইতিহাসের দ্বিতীয় আফগানি বংশ এই শেরখা যে নামটা এটা ছিল এটা ছিল উপাধি এটা তিনি উপাধি পেয়েছিলেন তার আসল নাম ছিল ফরিদ খা ছোটবেলায় তার নাম ছিল ফরিদ খা ইনি চোদ্দশো বাহাত্তর খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন তার পিতার নাম ছিল হাসান খা যিনি সাসারামের জায়গিরদার ছিলেন এবং এই সাসারাম অবস্থিত বর্তমানের বিহারে ছোটবেলাতেই এই ফরিদ খাকে তার পিতার গৃহ ছেড়ে পালিয়ে আসতে বাধ্য হতে হয় এর কারণ হচ্ছে এই হাসান কার্যের দ্বিতীয় পত্নী ছিলেন তিনি খুব অত্যাচারী ছিলেন এবং এই ফরিদ খাঁর ওপর অত্যাচার করতেন তাকে গৃহত্যাগ করে চলে আসতে হয় তিনি গৃহত্যাগ করে চলে আসেন দক্ষিণ বিহারে দক্ষিণ বিহারে এই সময় যিনি শাসন কর্তা ছিলেন তার নাম হচ্ছে বাহার খা লোহানি বাহার খা লোহানি এবং এর পুত্র ছিল জালাল খাঁ ফরিদ খা দক্ষিণ বিহারে এসে এই বাহর লোহানির আন্ডারে চাকরি গ্রহণ করেন এবং ফরিদ খা এই বাহার লোহানির আন্ডারে যে কাজটা পান সেটা হচ্ছে এই জালাল খাকে দেখভাল করার কাজ জালাল খাঁ সংরক্ষক রূপে নিযুক্ত হয় তো এখানে কথিত আছে যে এই বাহার লোহানি এবং এই জালাল খা মানে বাহরখা লোহানি শিকারে গেছিলেন এক জায়গায় এবং সেখানে জালাল খাও সঙ্গে ছিল এবং জালাল খাঁর সংরক্ষক রূপে সেখানে ফরিদ খাও উপস্থিত ছিল তো এই জায়গাতে একটা বাঘ এসে এদের দুজনকে আক্রমণ করে এবং এই ফরিদ খা একা নিজের হাতে সেই বাঘকে হত্যা করে জালাল খাকে রক্ষা করেন তারপরে এই বহর খা তাকে একটা উপাধি দেন যে উপাধিটা হচ্ছে শের খা শের খা তাহলে এইভাবে তার নাম হয়ে যায় শের খা এর পরের ঘটনা ঘটে পনেরোশো আঠাশ খ্রিস্টাব্দে পনেরোশো আঠাশ খ্রিস্টাব্দে হয় চান্দের যুদ্ধ চান্দের যুদ্ধ সম্পর্কে আমরা বাবরের চ্যাপ্টারে দেখে এসেছিলাম এই যুদ্ধটা হয়েছিল বাবর বনাম মেদিনী রায় এই যুদ্ধে মানে চান্দের যুদ্ধে শের শেরখা বাবরের পক্ষে যুদ্ধে অংশগ্রহণ করেন এই সময় শের খা খুব একটা শক্তিশালী ছিলেন না তিনি একজন সাধারণ মানুষ ছিলেন তিনি কোন কোথাও শাসক ছিলেন না একজন রাজার আন্ডারে সংরক্ষক ছিলেন তো সেই অবস্থাতে তিনি বাবরের আন্ডারে কাজ নেন এবং সেইখান থেকে তিনি বাবরের আন্ডারে চাকরি নেন এবং বাবরের হয়ে যুদ্ধ করেন মেদিনী রায়ের বিরুদ্ধে চান্দারি যুদ্ধে মেদিনী রায়ের পরাজয় হয় এবং বাবর জয় লাভ করে এরপরে পনেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে হয় ঘরঘরের যুদ্ধ বা ঘরাজার যুদ্ধ এটা সম্পর্কে আমরা বাবরের চ্যাপ্টারে দেখেছিলাম যে ঘর যুদ্ধ হয়েছিল মামুদ লোদি বনাম বাবর এই যুদ্ধে এসে খান মাহমুদ পক্ষ অবলম্বন করেন এর কারণ হচ্ছে মামুদ লোদি ছিলেন আফগান শের শেরখাও ছিলেন আফগান তো একজন আফগান আরেকজন আফগানের মানে আরেকজন আফগানকেই সাপোর্ট করবে এটাই স্বাভাবিক তো এই কারণে মামুদ লোদির পক্ষ অবলম্বন করেন শেরখা কিন্তু এই যুদ্ধে মামুদ পরাজিত হয় এবং বাবর জয়লাভ এই ঘটনার পরে বহর লোহানির মৃত্যু হয় কিছুদিন পরে বহর খা লোহানির মৃত্যু হয় এবং যখনই বহর লোহানির মৃত্যু হয় তার বিধবা পত্নীকে শেরখা বিবাহ করে নেন এই বিবাহ করার ফলে দক্ষিণ বিহারে শাসন ভার চলে আসে শেরখার হাতে বহর খা লোহানি দক্ষিণ বিহারের শাসনকর্তা ছিলেন তিনি দক্ষিণ বিহারের সুবাদার ছিলেন তো যেহেতু বহার লোহানি এখন মারা গেছেন সেই জায়গায় কোনো শাসক ছিলেন না সেই কারণে শের খা সেই জায়গার শাসক হিসাবে নিযুক্ত হন কিভাবে তিনি হলেন তার বিধবা পত্নীকে বিবাহ করে বহর খা লোহানির বিধবা পত্নীকে বিবাহ করে এরপরে এই জালাল খা অর্থাৎ বহরখা লোহানির যিনি পুত্র ছিলেন তিনি সেখান থেকে পালিয়ে চলে যান বাংলায় এবং তখন বাংলায় যে শাসন কর্তা ছিলেন তার নাম ছিল নুসরত শাহ এবং এই নুসরত খাঁ কাছে গিয়ে এই জালাল খা আশ্রয় গ্রহণ করে এবার শের খা দক্ষিণ বিহারের শাসক হয়ে গেছেন তিনি দেখলেন এইবার বিপদ যদি জালাল খা একা থাকে তাহলে সেরকম কোনো প্রবলেম নয় কিন্তু জালাল খাঁর সঙ্গে যদি একটা অন্য কোন একটা রাজা বা সুলতান এসে যোগ দেয় তাহলে এই জালাল শক্তি বৃদ্ধি হয়ে যাবে এবং জালাল খাঁ হচ্ছে প্রকৃত শাসক জালাল জালাল প্রকৃত শাসক হওয়া উচিত ছিল দক্ষিণ বিহারে কিন্তু সেখানে হয়ে গেছে শের শেরখা এবার জালাল খাঁ যদি কোনো একটা রাজার সঙ্গে এসে দক্ষিণ বিহার আক্রমণ করে তাহলে সেই আক্রমণটা যথেষ্ট শক্তিশালী হবে এইটা ভেবেই শের খাঁ বাংলা আক্রমণ করেন পনেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে খাঁ বাংলা আক্রমণ করেন এবং বাংলার যে শাসক নুসরাত শাহ এনাকে হারিয়ে দেন বাংলা শাসক নুসরাত খা পরাজিত হয় এরপরে তিনি পনেরোশো তিরিশ খ্রিস্টাব্দে চুনার দুর্গ লাভ করেন এই চুনার দুর্গ সেই সময় ভারতে একটা গুরুত্বপূর্ণ দুর্গ ছিল আর এই চুনার দুর্গ দখল করার পর থেকে খা অনেক শক্তিশালী হয়ে যান এর কারণ হচ্ছে সেই সময় ভারতে সব থেকে শক্তিশালী যে দুর্গগুলো ছিল তার মধ্যে অন্যতম ছিল এই চুনার দুর্গ প্রথম ছিল কালিঞ্জর দুর্গ কালিংজ দুর্গের পরে যদি কোনো একটা শক্তিশালী দুর্গের নাম সেই সময় বলতে হয় তাহলে তখন আসবে চুনার দুর্গ আর এই চুনার দুর্গ শের খাঁ লাভ করেন পনেরোশো তিরিশ খ্রিস্টাব্দে এখানে হয়েছিল কি তখন যে চুনার দুর্গ ছিল তার শাসনকর্তা ছিলেন তাজ খাঁ তাজ খাঁ এই তাজ খাঁ মারা যান এবং এর বিধবা পত্নী লাড মালিকাকে বিবাহ করেন শেরখা যেভাবে তিনি দক্ষিণ বিহারে শাসন ভার গ্রহণ করেছিলেন যেভাবে দক্ষিণ বিহারটাকে দখল করেছিলেন ঠিক একই পদ্ধতিতে তিনি চুনার দুর্গ লাভ করেন পনেরোশো তিরিশ খ্রিস্টাব্দে তাজ খাঁ মারা যান এবং তার বিধবা পত্নী লাড মালিকাকে বিবাহ করেন এবং এর ফলে তিনি চুনার দুর্গ লাভ করেন তাহলে এর পরের ঘটনা আছে পনেরোশো বত্রিশ খ্রিস্টাব্দে এখানে হয় দেওরাজ যুদ্ধ পনেরোশো বত্রিশ খ্রিস্টাব্দে হয় দেওরার যুদ্ধ খ্রিস্টাব্দে যে দেওড়ার যুদ্ধ হয় সেটা আমি আগের দিন আলোচনা করেছিলাম যে এই যুদ্ধটা হয়েছিল মামুদ লোধীর সঙ্গে মামুদ লোধীর সঙ্গে হুমায়ুনের দেওরার যুদ্ধ হয়েছিল পনেরোশো বত্রিশ খ্রিস্টাব্দে এবং ওই যুদ্ধ পরে ঠিক ওই বছরেই দেউরার যুদ্ধে মাহমুদ লোধীকে পরাজিত করার পরে হুমায়ুনের হাতে শের শাহ পরাজিত হন অর্থাৎ হুমায়ুন এই চুনার দুর্গ ঘেরাও করেন এবং এই ঘেরাও করার হয় চার মাসের জন্য চার মাস ধরে চুনার দুর্গ ঘেরাও করা হয় এবং তখন চুনার দুর্গ অধিকার করে নিয়েছেন শেরখা তো চুনার দুর্গের অধিকারী ছিলেন শের শেরখা তাকে চার মাস ধরে ঘেরাও করা হয় এবং অবশেষে শের শেরখা পরাজিত হন মানে বর্ষতা স্বীকার করতে বাধ্য হন এবং শের শেরখার পুত্র কুতুব খাঁকে শের শাহ মানে খাঁ মুঘলদের সেনাতে করতে বাধ্য হন এর পরের ঘটনা পনেরোশো চৌত্রিশ খ্রিস্টাব্দে এখানে আর একটা গুরুত্বপূর্ণ যুদ্ধ হয় এবং এটা শের শাহের জীবনের একটা গুরুত্ব খুবই গুরুত্বপূর্ণ যুদ্ধ এটা হচ্ছে সুরজগড়ের যুদ্ধ এই যুদ্ধে বাংলার মুহম্মদ শাহকে খাঁ পরাজিত করেন পনেরোশো চৌত্রিশ সুরজগড়ের যুদ্ধে বাংলার মুহম্মদ শাহকে শেরখা পরাজিত করেন এবং এই মুহম্মদ শাহের কাছ থেকে ১৩ লক্ষ দিনার লাভ করেন দিনার হচ্ছে সেই সময় প্রচলিত একটি স্বর্ণ মুদ্রা এবং সেই সময়ের বিচারে এই তেরো লক্ষ দিনার একটা বিশাল বড় অঙ্ক ছিল এই তেরো লক্ষ দিনার লাভ করে খা প্রচন্ড শক্তিশালী হয়ে যান এই টাকা দিয়েই তিনি একটা বিশাল বড় সৈন্য দল বানান তিনি বিশাল শক্তিশালী হয়ে যান এবং এই সময়তেই আমি আগের দিনের ভিডিওতেও বলেছিলাম এই এই সময়কার কথা যে হুমায়ুন বুঝতে পারেন যে বাহাদুর শাহকে আক্রমণ করার থেকেও এখন প্রয়োজন শের খাকে আক্রমণ করা কারণ শের শেরখা যথেষ্ট শক্তিশালী হয়ে গেছেন এবং হুমায়ুন এটাও বুঝতে পারেন যে এখন যদি শের শেরখাকে পরাজিত না করা যায় তাহলে কিছুদিন পরে খা মুঘল সাম্রাজ্যকে চ্যালেঞ্জ করতে শুরু করবে সেই কারণে তিনি গুজরাট আক্রমণ পরিত্যাগ করে শেরখাকে পুনরায় আক্রমণ করেন এবং এইখানে আগের দিন বলেছিলাম যে কিভাবে ছ মাস ধরে এই চুনার দুর্গ পুনরায় ঘেরাও করা হয় এবং সেখান থেকে শেরখা পালিয়ে চলে যান বাংলায় হুমায়ুন তার পিছন পিছন যান বাংলায় বাংলায় গিয়ে হুমায়ুন শের যে জায়গাগুলো ছিল সেগুলো দখল করেন কিন্তু শেরখা সেখান থেকে পালিয়ে সোজা দিল্লির দিকে অগ্রসর হয়ে যান এগুলো আমি আগের দিন আলোচনা করে এসেছি তো এই জন্যই আমি বলছি যে আগের দিনের ভিডিওগুলো অবশ্যই দেখে আসবেন যাই হোক হয় চৌসার যুদ্ধ খুব ইম্পর্টেন্ট যুদ্ধ চৌসার যুদ্ধ এবং এই যুদ্ধে শক্তিশালী হুমায়ুন শের সার হাতে পরাজিত হন শক্তিশালী হুমায়ুন অর্থাৎ মুঘল সেনা শের খার হাতে পরাজিত হন এবং এখানে এমন পরিস্থিতি হয় যে হুমায়ুন প্রাণ হাতে করে কোন রকমে আগ্রায় পালিয়ে যেতে বাধ্য হয় এবং এই যুদ্ধের পরে শের খা তার উপাধি নেন শের শাহ সুরি তো এর পর থেকেই শের খা শের শাহ সুরি নামে পরিচিত হবেন আর এটা পরীক্ষায় প্রশ্নটা আসে যে কোন যুদ্ধের পরে বা কত সালে শের খা শের শাহি সুরি উপাধি গ্রহণ করেন উত্তরে যে থাকবে তাতে চৌসার যুদ্ধ থাকবে বিলগ্রামের যুদ্ধও থাকবে তো উত্তর হবে চৌসার যুদ্ধ পনেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে পনেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে হয় বিল গ্রামের যুদ্ধ সেই হুমায়ুনের সঙ্গে শের শাহ এই সময় হুমায়ুন বুঝতে পারেন যে শের শাহকে যদি হারানো না যায় তাহলে পার আর দিল্লিতে ফেরা সম্ভব হবে না তাই জন্য কিছুটা শক্তি তিনি করেন হুমায়ুন দিয়ে পনেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে বিলগ্রামের যুদ্ধ হয় কিন্তু এই যুদ্ধেও হুমায়ুনের হার হয় এবং হুমায়ুনকে দেশ ত্যাগ করে পালিয়ে যেতে বাধ্য হতে হয় এই যুদ্ধের মাধ্যমেই শের শাহ দিল্লি দখল করে নেন দিল্লি দখল করার ফলে দিল্লিতে মুঘল সাম্রাজ্যের পতন হয় এবং দ্বিতীয় আফগান বংশের প্রতিষ্ঠা হয় যে বংশের নাম সুর বংশ পনেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে আরও একটা যুদ্ধ হয় যেটা আমি এখানে লিখিনি খুব একটা ইম্পর্টেন্ট নয় বলে পনেরোশো চল্লিশ খ্রিস্টাব্দেই হয় গোখরাদের বিরুদ্ধে আন্দোলন গোখরাদের বিরুদ্ধে যুদ্ধ এই গোখরা একটা উপজাতি ছিল যারা মুঘল সাম্রাজ্যের সাপোর্টার ছিল আর যখনই দিল্লিতে মুঘল সাম্রাজ্যের পতন হয়েছে তখন এই গোখরারা বিদ্রোহ ঘোষণা করে এই গোগরা উপজাতি ভারতের উত্তর পশ্চিম সীমান্তে বসবাস করত এবং এই আন্দোলনটাকে দমন করেন শেরশা এবং এই উত্তর পশ্চিম সীমান্তে একটি দুর্গ প্রতিষ্ঠা করেন যে দুর্গের নাম রোহতাসগড়ের দুর্গ রোহতাসগড় দুর্গ এরপরে পনেরোশো একচল্লিশ খ্রিস্টাব্দে হয় বাংলার বিদ্রোহ বাংলা শাসনকর্তা তখন ছিলেন শের শাহ কারণ শের শাহ বাংলা দখল করে নিয়েছিলেন তাই প্রধান শাসনকর্তা হচ্ছে শের শাহ শের শাহ তার আন্ডারে একজনকে বাংলার সুবাদার নিযুক্ত করেছিলেন যার নাম ছিল খিজির খা এই খিজির খাকে প্রথমে নিযুক্ত করা হয় বাংলা সুবাদার হিসাবে এবং কিছুদিন অবধি সে সুবাদার হিসাবে কাজ করে কিন্তু আস্তে আস্তে এই খিজির খা শক্তিশালী হতে শুরু করে এবং নিজেকে স্বাধীন ঘোষণা করতে শুরু করে ইনি তো থাকার কথা হচ্ছে শের শাহের আন্ডারে কিন্তু নিজেকে যখন স্বাধীন ঘোষণা করতে শুরু করেছেন তখন শের শাহ বাংলায় যান এবং এই খিজির খাকে বন্দি করা হয় এবং এই বিদ্রোহটা দমন করা হয় পনেরোশো একচল্লিশ সালে এই ঘটনাটা ঘটে বাংলার বিদ্রোহ সুবাদার খিজির খা পরাজিত হন পনেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে হয় মালব বিজয় মালবের তখন শাসন কর্তা ছিলেন বাহাদুর শাহ যে বাহাদুর শাহের কথা আগের দিনের ভিডিও থেকে বলে আসছি অর্থাৎ যাকে হুমায়ুন হারানোর একটা প্ল্যান করেছিলেন কিন্তু সেটা আর হয়ে ওঠেনি সেই বাহাদুর শাহ এই বাহাদুর শাহ এই সময় এসে মৃত্যুবরণ করেন পনেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে এবং এর মৃত্যুর পরে কাদের খা নামে একজন ব্যক্তিকে গুজরাটের সুবাদান নিযুক্ত করা হয় কাদের খা তখন গিয়ে এই কাদের খার বিরুদ্ধে আক্রমণ করেন এবং কাদের খা হন আত্মসমর্পণ করেন এবং যখনই আত্মসমর্পণ করেন তখন এই মালব চলে আসে দিল্লি ডান্ডারে এবং এইখানে তিনি যে দুর্গটা দখল করেন সেটার নাম হচ্ছে রণথম্বর দুর্গ এরপরে হয় কালিমজ দুর্গ আক্রমণ পনেরোশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে পনেরোশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে এই কালিঞ্জ দুর্গ আক্রমণই শের জীবনের শেষ অভিযান একটু আগেই বলছিলাম যে কালিঞ্জ দুর্গ সেই সময় সব থেকে শক্তিশালী দুর্গ ছিল আর এই সময় এই কালিমজ দুর্গের যিনি অধিপতি ছিলেন তার নাম ছিল কিরাত সিং কিরাত সিং শের শাহ পনেরোশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে এই কিরাত সিং এর বিরুদ্ধে একটা অভিযান পাঠান কিন্তু তখনকার যে প্রসেস ছিল কালিঞ্জ দুর্গের মধ্যে ঢুকে এই কিরাত সিং দরজা পুরো বন্ধ করে দেন এবং ছ মাস ধরে এখানে এই কালিঞ্জ দুর্গ ঘেরাও করা হয় ছ মাস ধরে বারে বারে বলছি যে এই কালিঞ্জ দুর্গ থেকে শক্তিশালী দুর্গ ছিল এরমভাবে ছ মাস অতিবাহিত হওয়ার পরেও কিরাত সিং দুর্গ থেকে বেরোন না তখন শের ঠিক করেন যে এবার কামান দিয়ে আক্রমণ করা হোক অর্থাৎ তিনি কালিনজদ দুর্গের ওপর কামান প্রয়োগের সিদ্ধান্ত নেন তো যখন এই সিদ্ধান্ত নেওয়া হয় তখন মানে তিনি ঠিক করেন যে কালিমজ দুর্গের দেওয়ালে কামান দিয়ে আঘাত করে সেখান থেকে জায়গা করবেন দিয়ে তিনি ভেতরে ঢুকবেন তো এইটা যখন সিদ্ধান্ত নেওয়া হয় তখন কামান প্রয়োগ করা হয় আর যখনই কামান প্রয়োগ করা হয় তখন কামান থেকে এক টুকরো আগুন ছিটকে পড়ে শের শাহ যেখানে যে শের শাহ যেখানে ওই বারুদ রাখা থাকতো সেখানে অর্থাৎ বারুদ ঘরের উপরে আগুন এসে ছিটকে পড়ে আর এর ফলে বারুদ ঘরে একটা বিস্ফোরণ হয় আর এই বিস্ফোরণে বাইশে মে পনেরোশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে শের শাহ মৃত্যুবরণ করেন তাহলে এই অভিযান চলাকালীনই শের শাহ বাইশে মে পনেরোশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে মারা যান শের সমাধি অর্থাৎ শের মক মকবরা অবস্থিত বিহারের সাসারামে বিহারের শাসারামে শের সার সমাধি অবস্থিত তো এই ছিল শের শাহ সম্পর্কে আলোচনা এর মাধ্যমে শের সার যে যে অভিযানগুলো ছিল সেই সম্পর্কে আমি আলোচনা করলাম পরের দিনের ভিডিওটা আরও গুরুত্বপূর্ণ কারণ সেখান থেকেই সব থেকে বেশি প্রশ্ন করা হয় সেটা হচ্ছে শের সার শাসন ব্যবস্থা যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ